সিঁদুরের কথাই তো বলছি, পুরনো গ্রামের মন্দির টন্দিরে থাকে না, কাঁচা মন্দির, বুঝতে পারলে না, দেয়ালে ওই সিঁদুর টিঁদুর লেগে থাকে, ওই লুকোতে গিয়ে কোনোভাবে লেগে গেছে, তারপরে ওই গাছে ওই দড়ি বেঁধে ইট বেঁধে রাখা থাকে, ওখান থেকে লেগে গেছে, তাই না বলো? মন্দিরটা বাঁকাই ছিল আর সিঁদুরটাও লেগে যায়নি। ওমা, তাহলে তোমার মুখ এরকম লাল লাল হলো কি করে? মাম্মাম, তুমি কি আমার কাজটা করা শুরু করলে নাকি? হ্যাঁ, তুই ইন্ট্রোডাকশন কেন করছো ওকে? আরে, এক রাতের জন্য এখানে বেড়াতে এসেছি, ছেড়ে দাও না, এত প্রশ্ন করার কি আছে? এত কথা বলারই বা কি আছে ওর সঙ্গে? আমি তো বুঝতে পারছি না কে মাথা দিব্যি দিয়েছে তোমাদের, সব কিছু জানতে হবে। একটা লাল রং নিয়ে কবে থেকে কথা হয়ে যাচ্ছে, তার কোনো শেষই নেই, এত কৌতূহল কিসের সবার? ওমা পিকলু, তুই এত রাগ করছিস কেন? এখন তো সব মিটে গেছে, তাই জিজ্ঞেস করছি। না না, জিজ্ঞেস করবে না, তোমরা খুব ভালো করে জানো আমি কি কাজ করি, আমার কাজে কি প্রোটোকল আছে, তারপরে কেন এত বারবার প্রশ্ন, একই কথা নিয়ে বারবার। আর দেখো, কেসটা এখনো মিটে যায়নি, ইটস নট ইট সলভড। এই কেস নিয়ে কথা বলা কিংবা উত্তর দেয়া সমান অপরাধ। বারবার এক প্রশ্নের গুড্ডি, আমি তো তোমাকে অনেকবার বলেছি, তুমি কেন এই বিষয়টা নিয়ে বারবার কথা বলতে চাইছো, কেন বলছো? তোমাকে একটা সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হয়েছে ঠিকই, তোমার চেনা জানা কিছু কাছের লোক তোমাকে তাই নিয়ে মাথায় তুলে নাচছে, তাই জন্য তোমার তোমার এখন কি মনে হচ্ছে যে এটা নিয়ে এখন তুমি জনে জনে প্রচার করবে, তাই তো? না স্যার, আমি এমন কোনো কাজ করিনি যেটা জনে জনে প্রচার করা উচিত। আমি তো আমার কাজ নিয়ে একটা কথাও বলিনি, একটু আগে তো আপনার সামনেই বললাম, বন্দুকের সামনে দাঁড়িয়ে আমি বলেছি দেশের কোনো ক্ষতি করতে পারবো না, এটা আমার স্বাভাবিক বলেই মনে হয়েছে, এটাই আমার বলার কথা, এই কথার মধ্যে কোনো সাহস নেই। আর ওনারা তো এইসব কিছু নিয়ে জিজ্ঞেস করেননি, ওনারা জিজ্ঞেস করেছেন সিঁদুর লাগানি, তার সঙ্গে কেসের কি কোনো সম্পর্ক আছে? আলবাত আছে, যেটা জানো না বোঝো না সেটা নিয়ে কথা বলবো না। আগে বলে দিলে বলতাম না, আপনি তো কাউকে বলতে বারণ করেননি। সেই তো, আপনি যেমন কাউকে বলতে বলেননি তেমন কাউকে বলতে বারণও করেননি, আমি কি করে বুঝবো? এই এখন বুঝলাম, সিঁদুরের প্রসঙ্গে আর একটা কথাও বলা যাবে না, আর কোনোদিনও বলবো না, অন্তত আমার মুখ থেকে আর কোনোদিনও কেউ কিচ্ছু জানতে পারবে না। গুসা মাতকার গুড্ডি, সরজি তো ঠিকই বলছেন না, এই নিয়ে এখন কথা বলা উচিত নয়, সবাই তো ধরা পড়েনি না। সরজি বলছেন কি সব কোর্ট কাচারি, ও এখন এইসব কথা বলাটা ঠিক হবে না, বলিস না। স্যারজি সেই জন্য বারণ করেনি বাবুজি। না না, তুমি বুঝতে পারছো, ওই জন্যই রাগ করছে। আরে বাবা, ওকে অত বোঝে, ওকে একটু বুঝিয়ে বলতে হবে তো, বাচ্চা মেয়ে, আমরা তো সাধারণ মানুষ, পিকলু আমরা কি অত নিয়ম কানুন বুঝি? তুমি না, সত্যি আমি তো বললাম উনি সেই জন্য রাগ করেনি, জিজ্ঞেস করুন ওনাকে, উনি শুধু মন্দিরে সেদিন যা যা ঘটেছে সেই সব কিছু বলতেই বারণ করছে, আর অন্য কিছু বলতে নয়। এখন আমাদের কিচ্ছু করার নেই, এখন উনি যেটা বলছেন সেটা
আমাদের শুনতে হবে। আমি সজীব, আপনি এত রাতে? হ্যাঁ, দেখতে এলাম আর কি তোমার সব শোয়ার ব্যবস্থা ঠিকঠাক করে হয়েছে কি হয়নি। তাই তাছাড়া এত রাত তো হয়নি, আমার বাড়িতে সবাই এখনো জেগেই আছে। আমি তো ঠিকই আছি স্যার। বলছি, তুমি কালকে চলে যাচ্ছ? না মানে আমি তো পরশুদিন ফিরছিলাম, তাহলে আমার সঙ্গে যেতে পারতে। না স্যার, আমাকে কালকেই চলে যেতে হবে। কি এমন কাজ আছে তোমার যে তোমাকে কালকেই ফিরতে হবে? আমার কাজ আছে। কেন, আমাদের বাড়িতে থাকতে ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। আপনাদের বাড়ির সবাই খুব ভালো, কিন্তু আমি কালই বাড়ি ফিরে যেতে চাই। গুড্ডু, আমার তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বলুন, কি কথা? তুমি তখন কি বলতে চাইছিলে সবার সামনে? কিছু না তো। তোমার কি আমাকে দেখলে বোকা মনে হয়? হে বাবা, আমি আপনাকে এমনটা কেন ভাবতে যাব? আপনি কত জ্ঞানী গুণী মানুষ, কত ইমানদার মানুষ। প্লিজ এসব বাজে কথা ছাড়ো, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। খুব ভালো করে জানো যে কেন, কি বিষয়, কি জন্যে, কি হয়েছে না হয়েছে, এর মধ্যে কোনো সত্যি কোনো কিছু ছিল না। আর আমি সেই জন্যই এই সমস্ত মন্দিরের ব্যাপারটা সবার সামনে কিছু বলতে চাইনি। এরপরে গিয়েও যদি তোমার মনে হয় যে মন্দিরের ব্যাপারটা তুমি সবার সামনে বলতে চাও, তাহলে প্লিজ বলো, কোনো অসুবিধা নেই। কি হলো? কিছু নেই স্যার। সমস্যাটা কি তোমার? তোমার মনে হয় না তুমি সেদিনকার ঘটনাটা নিয়ে একটু বেশি ভাবছো? আমি বেশি ভাবিনি স্যারজি। আমি কি আপনাকে একবারও বলেছি আমি বেশি কিছু ভাবছি? না, বলা তো কোনো প্রয়োজন হয় না, আমার একটা মিনিমাম সেন্স আছে, আমি তো বুঝতে পারি। তখন আপনি মন্দিরের কথাটা কাউকে বলছিলেন না, তাই আমি বলেছি। তখন সবাই ভুল বুঝছিল, তাই আমি কথা। আরে বলবে কেন, এটাই তো আমার প্রশ্ন, বলবে কেন? এই মন্দিরের ঘটনাটা সবাইকে বলার কি খুব প্রয়োজন আছে? খুব এমার্জেন্সি কিছু হয়ে গেছে? বিভিন্ন অপারেশনে বাঁচতে গেলে আমরা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করি, তাই বলতে কি সেটা আমি পাবলিকলি শেয়ার করি, নাকি সবাইকে সব কথা বলতে যাই, এই বাড়িতে সমস্ত কিছু শেয়ার করি আমি? গুড দিন শুন থেকে রবি বিকেল 5:30 টায় স্টার জলসায়।